শুনশান বিএনএমের কার্যালয়, ভবিষ্যৎ নিয়ে সন্দেহে নেতারা। দর্শক, আমিও ভাবছিলাম এই যে কয়েকটা কিংস পার্টির জন্ম হলো নির্বাচনের আগে, এদের ভবিষ্যৎ কি? কেননা নির্বাচনে তো এরা আউট একেবারেই, মানে কি বলে, যেভাবে উত্থান হয়েছিল বড় বড় কথা বলে একেবারে মুহূর্তের মধ্যে সব শেষ। কেউই কি তৃণমূল বিএনপি কি বিএনএম কারোরই কোনো এখন বলতে গেলে মানে নির্বাচনের মধ্য দিয়ে একদম শেষ, মানে সবারই জামানত হারিয়েছে একজন দুজন বাদে। তো তারপরে আর বিএনএম এর কোনো বা তৃণমূলের কোনো ভবিষ্যৎ থাকে কিনা বা তাদের কার্যক্রমটা কেমন থাকে, এইটা আমার একটা কৌতূহল। অনেক ঢাকঢোল পিটিয়ে বেশ সামনে আসছিল এবং বিএনএম এর মানে চেয়ারম্যান হবেন মেজর হাফিজ এমন একটা প্রচার বাজারে চাউর হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল বিএনএম বা তৃণমূল কেউই আসলে বিএনপি ভাঙতে পারেনি, বরং নিজেদের যে অবস্থা ছিল সেই অবস্থানটাও একেবারে ধূলিসাৎ। একটা ছবি, রাজধানীর গুলশানে বিএনএম এর কার্যালয়ে নেতা কর্মীদের আনাগোনা নেই, গত শনিবার দুপুর 12টার ছবি, একদম ফাঁকা ক্লক্সওয়েল গেট আটকানো, দর্শক দেখবেন নিশ্চয় ভিডিওতে। তো খবরে বলা হচ্ছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম গুলশানে আলিশান কার্যালয়ে কার্যক্রম শুরু করে। তাও কি গুলশানে নতুন জায়গায় তারা কার্যক্রম শুরু করে? এখন এই অফিস ভাড়া দেবে কে? এই অফিস চালানো এখন তার কোনো বাজেট কেউ দেবে না, এখন কি হবে বিএনএম এর, এটা একটা বড় প্রশ্ন। দেখবেন এই গুলশানে থাকবে না আমার যেটা ধারণা, অথবা থাকলেও হয়তো ওই বকেয়া থাকবে, আসবে দুদিন পরে, মানে বাড়িওয়ালা এটা নোটিশ দেবে আর কি উচ্ছেদ করার জন্য। তো খবরে বলা হচ্ছে, দলের মনোনয়ন ফর্ম বিক্রি ও প্রার্থী বাছাইয়ের সময় কার্যালয়ে নেতা কর্মীদের উপস্থিতি ছিল, কিন্তু 7ই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নতুন নিবন্ধিত দলটির 53 প্রার্থীর কেউই জিততে পারেননি, একজন বাদে বাকি সবাই জামানত হারিয়েছেন, যার প্রভাব পড়েছে কার্যালয়ে নেতা কর্মীদের উপস্থিতিতেও। তার মানে এখন আর কেউ উপস্থিত হয় না। প্রায় 2500 বর্গ ফুটের বিএনএম এর কেন্দ্রীয় কার্যালয়ে এখন শুনশান নিরাপত্তা, দিনের অনেকটা সময় কার্যালয়ে তালাবদ্ধই থাকে, নেতা কর্মীরা খুব একটা আসেন না, একজন অফিস সহকারী দেখভাল করেন, তবে কোনো সভা থাকলে মাঝে মধ্যে কেন্দ্রীয় কয়েকজন নেতা আসেন। বিএনএম এর নেতা ও সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া 4 নেতার সঙ্গে কথা বলেছে প্রথম আলো, তারা বলেছেন নির্বাচনের কয়েক মাস আগে নিবন্ধন পাওয়া তাদের দলের সাংগঠনিক ভিত্তি একেবারেই দুর্বল, দলটির তেমন কোনো নেতাকর্মী নেই, ফলে ঢাকায় এত বড় কার্যালয় নিলেও সেখানে সাংগঠনিক কার্যক্রম করার মতো লোক বল নেই, দলের ভবিষ্যৎ কি হবে এটা নিয়েও নেতা কর্মীরা সন্দিহান। শনিবার দুপুর 12:30 দেখা গেছে যে ক্লাসিক্যাল গেট তালা দেওয়া, তবে ভেতরে আলো জ্বলছে। পাশের দোকানের এক ব্যক্তি জানান ভেতরে লোক থাকতে পারে, পরে দলটির অফিস সহকারী সাইফুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তালা খুলে দেন। কার্যালয়ের ভিতরে গিয়ে দেখা গেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব, মুখ্য সমন্বয়ক সহ সবার কক্ষই খালি, নেতাকর্মী কেউ আসেননি। অফিস সহকারী জানান নির্বাচনের পর সেভাবে কর্মী বলতে কেউ আসেন না, সভা থাকলে নেতারা মাঝে মধ্যে আসেন। বিএনএম এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু জাফর জানান নির্বাচনের পর দলের ওয়ার্কিং কমিটির একটি সভা হয়েছে, নির্বাচনে যা হওয়ার হয়ে গেছে, দলকে নতুন করে সংগঠিত করার সিদ্ধান্ত হয়েছে, নতুন দল বলে বিএনএম এর প্রার্থীরা মাঠে সেভাবে কুলিয়ে উঠতে পারেননি, তাহলে না জেনে এইভাবে নির্বাচনে যাওয়ার অর্থটা কি? দলটির কার্যালয় ছিল মহাখালীর একটি ছোট কক্ষে, 380 বর্গ ফুটের সেই কার্যালয়ের ভাড়া ছিল মাসে 15,000 টাকা। গত 15ই নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর গুলশানের কার্যালয়টি নেয় বিএনএম, এই কার্যালয়ে রাখা না রাখা নিয়েও দলে আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে কার্যালয়টির প্রাথমিক চুক্তি রয়েছে ফেব্রুয়ারি পর্যন্ত, এরপর এটির ভবিষ্যৎ নির্ধারণ হবে। কি একটি অবস্থা দেখেন, বিএনএম এর কি যুগ্ম জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এস এম আজমল হোসেন বলছেন দলের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে মূল্যায়নের প্রয়োজন রয়েছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে নির্বাচনের পরের আলোচনায় দলকে সংগঠিত করার সিদ্ধান্ত হয়েছে, জেলা উপজেলা পর্যায়ে কমিটি পুনর্গঠিত করা হবে। একটা দেখেন, রাজধানীর গুলশানের ফাঁকা বিএনএম এর কার্যালয়, কেউ নাই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাফর বলছেন যে
এই কার্যালয়ে রাখার বিষয়ে আলোচনা হয়েছে। যেসব এলাকায় রাজনৈতিক দলের কার্যালয় বেশি, সেখানে দলের কার্যালয় করার প্রস্তাব এসেছে। কিছুদিনের মধ্যে দলের কার্যালয়ের ভবিষ্যৎ বোঝা যাবে। মানে সব কার্যালয়টাই মানে টিকায় রাখাটাই এখন মুশকিল, এবং সেটাও একটা অনিশ্চিত। নির্বাচনের মাত্র 5 মাস আগে নিবন্ধন পাওয়া বিএনএম কিংস পার্টি হিসেবে পরিচিতি পায় সরকারি মহলের পৃষ্ঠপোষকতায়। দলটি গঠিত হয় বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা আছে। সাবেক সংসদ সদস্য ও বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের অনেকে দলটির প্রার্থী হতে পারেন এমন আলোচনাও ছিল, তবে শেষ পর্যন্ত সাড়া ফেলার মতো কিছু ঘটাতে পারেনি তারা। ক্ষমতাসীন দলের কাছেও গুরুত্ব কমে যায় দলটির। বিএনপি বিহীন নির্বাচনে বিএনএম প্রধান বিরোধী দল হবে এমন আশা শুনিয়েছিলেন দলটির নেতারা। মানে বিএনপি নেই, কিন্তু তার বদলে বিএনএম হবে প্রধান বিরোধী দল, এরকম আওয়াজ তারা দিয়েছিল। শেষ পর্যন্ত দলটির 53 আসনে প্রার্থী দিতে পারে। কক্সবাজারে 2 আসনে দলটির প্রার্থী মোহাম্মদ শরীফ বাদশা শুধু জামানত রক্ষা করতে পারেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব সহ বাকি সব প্রার্থী জামানত হারান। এইগুলো অবস্থা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনএমের একাধিক প্রার্থী, প্রথম আলো জানান, শুরু থেকেই দলের সঙ্গে নানা দুর্নাম যুক্ত হয়ে যায়। নির্বাচনের আগে আগে অন্তঃকোন্দলে দলের শীর্ষ নেতৃত্বেও বদল আসে। প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের নামে বিভিন্ন উৎস থেকে চাঁদা আদায় হয়েছে এমন অভিযোগ রয়েছে, কিন্তু দল থেকে প্রার্থীদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। এই দলের আদৌ কোনো ভবিষ্যৎ আছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এই হলো অবস্থা, যেইভাবে আসছে তৈরি হয়েছে সেইভাবেই শেষ। সরকারের কাছেও এর কোনো গুরুত্ব নেই, আর থাকবে কেন? তারা তো বিএনপি ভাঙতে পারেনি, যেহেতু বিএনপি ভাঙার একটা এজেন্ডা ছিল, সুতরাং সেই এজেন্ডা তারা ফেল করেছে, ফলে মানে সরকারি দল ক্ষমতাসীনরাও তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এটাই হয়, এটাই হচ্ছে ইতিহাসের নির্মম বাস্তবতা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।